গুড মর্নিং গাইস এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইন আ নিউ ব্লগ। ঘুম থেকে উঠেছি পিঙ্ক সিটিতে আর রাতে শুতে যাব ব্লু সিটিতে। প্লেট নাও, ব্রেকফাস্ট করতে গেছিলাম নিচে। আজকে প্রপার টাইমে ব্রেকফাস্ট হয়ে গেছে, 10:15 আজকে আমরা ব্রেকফাস্ট করতে চলে গেছি। ব্রেকফাস্ট করে এসে দেখছি রুম কিটা ডিঅ্যাক্টিভেট হয়ে গেছে, আবার নিচে যাচ্ছি এখন রুম কিটা আবার ঠিক করিয়ে নিয়ে আসি। প্রত্যেকবার দেখেছি যত ভালোই হোটেলে থাকি না কেন, ওদের দেওয়া শ্যাম্পুটা ইউজ করলে চুলটা প্রচণ্ড রাফ হয়ে যায়। আর প্রত্যেকবার আমি ভাবি কি নিজে যেটা বাড়িতে ডেলি ইউজ করি যে শ্যাম্পু সেটা নিয়ে আসবো, কিন্তু সেটা নিয়ে আসতেই ভুলে যাই। টাটা 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 টাটা, অল গুড অল গুড। চারিদিকে সব লাইট জ্বলছে। খুল যা, সিম সিম। হ্যালো হ্যালো হ্যালো। আজকে ফার্স্ট টাইম প্রপার ব্রেকফাস্ট করতে পেরেছি। লাস্ট দুদিন এতই লেট হয়েছে আমাদের ব্রেকফাস্ট করতে আসতে কি কোনো মতে ব্রেকফাস্ট করে নিয়েছি, তারপরে তো বেরোনো ছিল। আজকে ফার্স্ট টাইম প্রপার ব্রেকফাস্ট করতে পারলাম। এখানে ডিজে যাত্রা করতে হবে না, লাগেজ দেওয়া হয়ে গেছে, সিকিউরিটি চেক ইন কমপ্লিট। এখন ওয়েট করছি বোর্ডিং স্টার্ট হলে চেপে পড়বো আর পৌঁছে যাবো ব্লু সিটি যোধপুর। পৌঁছে গেছি যোধপুর, যোধপুর এয়ারপোর্টে পৌঁছে উবের বুক করে নিয়েছি হোটেলের জন্য। কত রুম নাম্বার? এরকম খ্যাপা কোথায় দেখা যায়? ওয়ার্ড্রবের ভিতরে ঢুকে তুমি কি করবে? রুমে ঢুকে আরাম করে এখানে শুয়ে শুয়ে আমি ভাবছি কিছু একটা আমি করিনি, সেটা হচ্ছে রুম টুরটাই দেওয়া হয়নি। এটা বেড, এখানে একটা বসার চেয়ার, টেবিল, কিন্তু এই টেবিলটায় খুব একটা কাজ আমার এখন নেই। সামনের একটা ওপেন এত বড় গ্লাস পুরো ভিউ। ওয়াশরুমটা একবার দেখাই, এটা হচ্ছে ওয়াশরুম, এখানে হাত ধুচ্ছেন ম্যাডাম। এটা হচ্ছে সকালে কাজ করার জায়গা, সাথে পাশে ফোন আছে। হোটেলের সামনে এরকম সারি সারি নিম গাছ কেউ কখনো দেখেছো? ফার্স্ট টাইম আমি দেখছি কি হোটেলের সামনে অনেক টাইপের গাছ হয়, যে সামনে একটা শোটা বাড়ানোর জন্য, একটু গ্রিনারি ফিল দেওয়ার জন্য, কিন্তু নিম গাছ কে লাগায়? এই মাথা থেকে শুরু করে ওই মাথা অব্দি শুধু নিম গাছেই ভর্তি। লাস্টে এই হোটেলটা আমরা হন্টেড হিসেবে না ডিক্লেয়ার করে ফেলি, নিম গাছে ভূত থাকে। এবার নিম গাছ আর রুম ডিস্টেন্সটা এইটুকুনি, রাত্রেবেলা এসে জানলায় না ঠকঠক করে। সুপি, রাত্রে যদি ভূত এসে জানলায় ঠকঠক করে চলে যাবো বন্ধুত্ব করতে। সামনের যে বিল্ডিংটা দেখা যাচ্ছে এতক্ষণে আমরা ডিসকভার করলাম, সামনে এটা হচ্ছে রাজস্থান হাইকোর্ট।
এখনো অবধি যতবার আমি ফ্লাইটে ট্রাভেল করেছি ম্যাক্সিমাম টাইম দেখেছি এয়ারবাসের এই ফ্লাইট আমাদেরকে প্রোভাইড করা হয়। খুব রেয়ার এক দুটো টাইমে আমরা বোয়িং পেয়েছি, বাট দিস ইজ মাই ফার্স্ট টাইম আমি এয়ারবাস নয় বোয়িং নয় এটিআর ফ্লাইটে ট্রাভেল করলাম। যখন আমাদের বোর্ডিং হচ্ছিল, বোর্ডিংয়ের সময় যখন বাসটা আমাদেরকে এটিআর ফ্লাইটের সামনে নিয়ে এলো, তখন খুব ভালো লাগছিলো। ছোট্ট ফ্লাইট, পুরো ব্লেডগুলো দেখা যাচ্ছে ইঞ্জিনের, খুব ভালো লাগছিলো। কিন্তু যখন টেক অফ করলো, ভিতরটা দুদুক 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 করছিলো, এত নয়েজ, মানে ব্লেডগুলো যে ঘুরছে তার পুরো সাউন্ডটা কেবিনের ভিতরে আসছিল। দুদিন আগে আমরা ছিলাম হচ্ছে স্টিল সিটি দুর্গাপুর, তারপরে পৌঁছালাম পিঙ্ক সিটি জয়পুর, তারপরে পৌঁছালাম ব্লু সিটি যোধপুর। আজকে যোধপুরে আমরা একটু রেস্ট করলাম, কালকে পুরো যোধপুরটা আমরা এক্সপ্লোর করব। এক্সপ্লোর করে পরশু দিনকে আমরা ব্যাক টু আবার স্টিল সিটি। তো আজকে তোমাদেরকে দেখানোর মতন কিছু ছিল না, বিকজ আমরাও আজকে একটু টায়ার্ড যে হয়ে গেছিলাম, তো টায়ার্ড হয়ে যাওয়ার জন্য একটু রেস্ট করেছি। নিজেরা টুকটাক গল্প আনন্দ একটুক্ষণ করে ডিনার টিনার করে এখন রুমে এসেছি। আজকের ব্লগটা একটু ছোট হতে পারে লাস্ট দু তিন দিনের ব্লগের থেকে, তো যদি এই ছোট্ট ব্লগটা যদি তোমাদের ভালো লাগে, প্লিজ হিট দ্য লাইক বাটন অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব। টেক কেয়ার, গুড নাইট।